মাশাআল্লাহ। এটা প্রায় 1 কেজির উপরে হবে আমটা। এটাও অনেক বড়, প্রায় 1 কেজির কাছাকাছি হবে মাশাআল্লাহ। অনেক বড় বড় আম, এগুলো মিয়াজা কিবা সূর্য ডিম আম বলে। এই গাছটা দেখেন কত আম ধরেছে, এই রঙন ফুলটা আমার খুব ভালো লাগছে, ছোট ছোট একদম ঘন ঘন দেখেন। বারো মাসে আমরা গাছ, একদিকে ফুল আসছে আর একদিকে ছোট আমরা, আবার এদিকে বড় আমরা। এই গাছটা অ্যাভেলেবেল এখন সব জায়গায় পাওয়া যায়। আর এটা হচ্ছে করম চা, এটা টক হয়, এটা মিষ্টি হয় না, মিষ্টি করম চাটা অন্যরকম। এটা রশিদা নার্সারিতে দেখলাম আমরা, আর একটা নার্সারিতে যাই আমরা। মহানন্দা নার্সারি, অনেক রকমের গাছ। তেঁতুল বনসাই, কাঠলিচু বলে এগুলো, কাঠলিচু। এই গাছটা আমাদের বাসায় ছিল, ছোট গাছ ছিল, এটা পাতা দেখতেছে অনেক বড় বড়, আমাদেরটা অনেক ছোট পাতা ছিল। মালটার জাম্বুরা তো একই ভ্যারাইটি করাই যায় মনে হয়, কিন্তু আমি এখন পর্যন্ত আম ছাড়া অন্য কিছু পাইনি, এটাই প্রথম পেলাম। অনেকবার বিভিন্ন যেমন এই যে এটা জাম্বুরার পাতা মনে হয়, আর এটা হচ্ছে মালটার পাতা। হ্যাঁ, 5-7টা জাত আছে, 5-7টা জাতে আপনি মাল্টি গ্যাপিং করতে পারেন। আম কিন্তু আমার, আমি অলরেডি 8 প্রকার আম লাগাইছি। আচ্ছা আচ্ছা, এই যে শাপলা ফুল সুন্দর অ্যাভেলেবল এখানেও আছে। হ্যাঁ, জাম্বুরা, মালকা, হ্যাঁ হ্যাঁ, কত বড় আম দেখেন, বাবারে বাবা, আমার হাতের ইয়ার চেয়েও বড়, ইয়ার চেয়েও বড়, বিশাল আম। এগুলো হচ্ছে আম নাম ডকমাই নাকি, লাল কাঁঠাল গাছও আছে। শিবসাগর জিজ্ঞেস করে কলাবতী,
আমগুলো আসলে রেখে দিয়েছে, হয়তো এখন পেরে ফেলার সময় ছিল, অনেক বড় বড় আম। আজকে মেলাটা শেষ হয়ে যাবে, এটা জলপাই গাছ আমাদের আছে, ফুল আসে কিন্তু জলপাই টিকে না, হয়তো পরিচর্যার কারণেই হচ্ছে, সার টার বা কোনো কিছু দিতে হবে আমরা ঠিক শিওর না। এই ফুলটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর কালার।